এবারের মাধ্যমিক পরীক্ষায় করণ দিঘি ব্লকের করণ দিঘি হাই স্কুলের ছাত্র দেবাশিস দাস 700-র মধ্যে 640 পেয়ে ব্লকের মধ্যে প্রথম হয়েছে। অপরদিকে শ্রেয়সী দাস 639 পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। দেবাশিসকে সংবর্ধনা জানাতে করণ দিঘি হাই স্কুল পাড়াই এবং শ্রেয়সী দাসের খিকির টোলায় পৌঁছয় বাম যুব সংগঠনের কর্মীরা সোমবার। দেবাশিসকে বাড়িতে না পেয়ে তার বাবা খগেনচন্দ্র দাসের হাতে ও শ্রেয়সীর হাতে ডায়েরি কলম ও ফুলের তোড়া তুলে দেন চন্দন বিশ্বাস ও সৌরভ কর্ণ। এটা যে কত ঘন্টা পড়াশোনা করতে আর কার ইসের জন্য তুমি এতটা আগাতে পারলে? 6-7 ঘন্টা পড়তাম, প্রাইভেট টিচারদের জন্য হয়েছে, স্কুলের মাস্টাররাও সাহায্য করছে। তো মানে এরপরে তুমি কি হতে চাও মানে পড়াশোনা? আপাতত তো এইচএসটা দিই, তারপর দেখা যাবে। তোমার নাম? শ্রেয়সী দাস। আমার নাম গৌরব কারণ। কোথায় আজকে আমরা এই খিকিটোলায় এসেছি বর্তমানে, এবং তার আগে আমরা গেছিলাম করণ দিঘিতে স্কুল পাড়ায়। আমাদের এই এই যে মাধ্যমিক এই বছর হলো, সে মাধ্যমিকে যে ভালো রেজাল্ট করেছে আমাদের ব্লকে প্রথম স্থানাধিকারী এবং দ্বিতীয় স্থানাধিকারী একজন ছেলে আর একজন মেয়ে, তাদের বাড়িতে আমরা তাদেরকে সম্বর্ধনা জানাতে এসেছিলাম যে তারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে উৎসাহ দিতে এসেছিলাম যে ভবিষ্যতে তারা আরও ভালো মানে পর্যায়ে পৌঁছায় আর জীবনে ভালো কিছু করে উঠুক। কি বার্তা রইবে এরপরে যারা নেক্সট জেনারেশন, যারা মাধ্যমিক নেক্সট জেনারেশন যারা আছে তাদের প্রতি এই বার্তা যে তোমরা পড়াশোনা করো, এই দেশে বর্তমানে আমাদের দেশ এক পরিস্থিতিতে আগাচ্ছে, সেই পরিস্থিতিতে এগিয়ে আমাদেরকে আরও যত আমাদের এডুকেটেড হবো তত আমাদের পক্ষে সমাজের পক্ষে ততটাই ভালো। আর পড়াশোনা করো, রেজাল্টের চিন্তা না করে পড়াশোনা করো, যেটা তোমার ভালো লাগে ওটা নিয়ে পড়ো, এটাই সবার কাছে বার্তা। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। Será que o vento te fez chegar a...